হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাজমুন রিনো। সো শুরু করছি আজকের ভিডিও। সো চলুন দেখে আসি সুপারস্টার জিতের মানুষ ছবির অফিসিয়াল টিজার। এটি আজকে রিলিজ হয়েছে গ্যাসরুট এন্টারটেনমেন্ট এই ইউটিউব চ্যানেলে। সো চলুন দেখে আসি অফিসিয়াল টিজারটি মানুষ মুভির। এবং এই মুভিতে অভিনয় করেছেন সুপারস্টার জিত, এবং সাথে আছেন সুস্মিতা চ্যাটার্জি, এবং সাথে আছেন বিদ্যা সিনহা মিম, এবং সাথে আরও অনেকেই আছেন। সো চলুন দেখে আসি। এবং এই মুভির ডিরেক্টর হচ্ছেন সঞ্জয় সামন্তর। সো দেখা যাক। আর গতকালকেই মনে হয় আমি একটা আপডেট পেয়েছিলাম সেই টিজারটি 14 তারিখ রিলিজ হবে, তো সেই 14 তারিখ কিন্তু আজকে, এবং আজকে সকাল 9টা বাজে কিন্তু মুভিটির টিজার রিলিজ হয়েছে। তো দেখা যাক একসাথে। সো গাইস, লেটস প্লে। আই ডোন্ট কাউন্ট মানি। মানুষের কিছু গল্প আছে, মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার উপরে বিশ্বাস হারানো পাপ। মানুষ মুভি রিলিজ হবে 24 নভেম্বর। এবং এই মুভিটির যেটা বলতে চাচ্ছিলাম যে মানুষ মুভির পরিচালক এবং স্টোরি রাইটার কিন্তু বাংলাদেশের একজন পরিচালক, যিনি হচ্ছে সঞ্জয় সামন্তর। সুন্দরভাবে কিন্তু টিজারটা প্রেজেন্ট করেছেন, এবং খুব সুন্দর একটা সুন্দরভাবে আসলে মানে কি বলে মানুষ মুভির টিজারটা সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। যে যেমন করে আপনার টিজারের ব্যাকগ্রাউন্ডটা যেমন ছিল, ব্যাকগ্রাউন্ডটা পুরো দুর্দান্ত ছিল। এবং সাথে সুপারস্টার জিতের মানে যতগুলো এখানে ডায়লগ দিয়েছেন যে সব মানুষেরই গল্প আছে। তো আরেকটা যেটা কথা বলেছেন যে মানুষকে বিশ্বাস করা যায় না, কিন্তু টাকার টাকাকেও আপনার তো গাইজ আমরা দেখে ফেললাম মানুষ মুভির টিজার। খুবই সুন্দর ছিল, খুবই দুর্দান্ত পারফরমেন্স দেখেছি আমরা এখানে টিজারের মধ্যে সুপারস্টার জিতের। এবং জিদ্দা মানে এখানে ওনার যেটা একটু হাস্যজ্জ্বল একটা চেহারা দেখানো হয়েছে, উনি একটু কান্না করছিল এবং উনি একটু হাসতেছিল এরকম টাইপের, মানে খুব কষ্ট নিয়ে যে একটা কান্না করা সেই যে এক্সপ্রেশনটা দিয়েছে সেটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। হোয়াট এ টিজার ভাই, খুবই মানে পুরাই ফাটিয়ে দিয়েছে এই টিজারে। এখানে এখানে একটা ডায়লগ ছিল, জিদ্দা বলতেছিল যে সব মানুষের একটা গল্প আছে, মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার উপরে বিশ্বাস হারানো পাপ। তাই কী অর্থপূর্ণ একটা ডায়লগ, মানে এছাড়া আরও অনেক ভালো ভালো হয়তো বা এখানে ডায়লগ থাকবে এই মুভিতে। এবং এই মুভিটি কিন্তু রিলিজ হবে 24 নভেম্বর, মুভিটি রিলিজ হবে অর্থাৎ আগামী মাসে। তো যারা যারা জিদ্দার বড় ফ্যান আছেন, এমনকি যারা জিদ্দার ফ্যান এখনও হননি, তারা আমার মনে হয় যে এই মুভিটির টিজার দেখেই ফ্যান হয়ে যাবেন। আর ট্রেলার তো এখনও বাকি আছে, টিজারে যে ঝলক দেখানো হয়েছে ওয়াও অ্যামেজিং। এবং এই টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে, খুব মানে মনে হচ্ছিল ব্যাকগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যেই অল্প স্বল্প যেই সিনগুলো দেখানো হয়েছে টিজারের মধ্যে, এটা দেখে আমার কাছে মনে হচ্ছিল পুরো একটা কমার্শিয়াল মুভি হবে। এবং যেখানে আমরা মানুষের লাইফে যে কষ্ট থাকে এবং টাকাকে বিশ্বাস করা পাপ, এই যে একটা ডায়লগ দেওয়া হয়েছে, এবং মানুষকে বিশ্বাস করা যায় না আসলে, বিশ্বাসটা কেন হারিয়েছে, এই ধরনের কিছু হয়তো ইমোশনাল কিছু সিন আমরা দেখতে পাবো। তো স্টোরিটা বেসিক্যালি কেমন হবে ওইভাবে তো ধারণা করা যাচ্ছে না টিজার দেখে, কারণ টিজারে কিন্তু অনেক কিছু হাইড করা হয়, ট্রেলারে মোটামুটি একটা ধারণা করা যায়। তো ট্রেলারটা যখন রিলিজ হবে অবশ্যই আমরা ধারণা করতে পারবো কাহিনীটা কেমন হবে। তো যতটুকু জানতে পারলাম যে আসলে মানুষের উপর বিশ্বাস যে মানে মানুষকে যে বিশ্বাস করা যায় না, মানুষ আপনার আপন মানুষই যে আপনাকে আপনার বিশ্বাস আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবে, সেই জিনিসগুলো হয়তো আমরা এখানে দেখতে পারবো। এবং টাকার কাছে যে মানুষ বিক্রি হয়ে যায় এবং টাকার উপরে যে বিশ্বাস হারানো পাপ, সেই জিনিসগুলো হয়তো বা আমরা দেখতে পাবো, কারণ সেখানে একটা ডায়লগ ছিল যে মানুষকে বিশ্বাস করা যায় না, আর টাকার উপর বিশ্বাস করা বিশ্বাস হারানো পাপ। তো এই ডায়লগটা আসলে মানে আমার কাছে পুরো দুর্দান্ত লেগেছে। এবং মানে যখন এই মাত্র টিজার দেখলাম, তো এই টিজারে মোটামুটি একটা ঝড় কিন্তু বয়ে যাচ্ছে, তো আরও মানে আরেকটা বড়সড় টর্নেডো আসবে যখন এই মানুষ মুভির ট্রেলারটা আমরা পাবো।
তো এই মুভির পরিচালক হচ্ছেন বাংলাদেশের একজন নাটক নাট্য নির্মাতা বা নাটক উনি নাটক এর আগে নাটক বানাতেন, তো উনি বড় পর্দায় এই প্রথম মানুষ মুভিতেই কিন্তু উনি বড় পর্দায় নাম লিখতে যাচ্ছেন। তো আমার মনে হয় যে সঞ্জয় সমদ্দর, যিনি যার কথা বলছি, এই মুভির পরিচালক স্টোরি রাইটার সঞ্জয় সমদ্দর খুব সুন্দরভাবে আসলে মানুষ মুভিটা আমাদেরকে উপহার দিবেন। এবং যেখানে টিজারটা দেখে আমার কাছে ভালো লাগলো, আমার মনে হয় যে ভালো একটা মুভি আমরা পাবো। আর এই প্রথম সঞ্জয় সমদ্দর বাংলা মানে বড় পর্দা নিয়ে কাজ করছেন, তাও আবার ওপার বাংলার সুপারস্টার জিতের সাথে। সো এই যে একটা কোলাবরেশন, এই জিনিসটা আসলে ভালো লেগেছে। তো এপার বাংলা বলেন, ওপার বাংলা বলেন, আমরা বাঙালি, এটাই বড় পরিচয়। এবং আমরা বাঙালি মানুষ, আমার মনে হয় যে মানুষ মুভিটা আসলেই সবাই পছন্দ করবে। আর এখানের মধ্যে এই টিজারের মধ্যে আমার কাছে খুব ভালো লেগেছে, যখন জিতা আপনার কী যেন একটা হাতুড়ি না কী যেন একটা নিয়ে খুব মানে তাকে যেন মারতেছিল, এই ধরনের যে সিনটা দেখানো হয়েছে, এবং তারপর যে একটা হাস্যজ্জ্বল মানে হাসতেছিল এরকম একটা মানে কষ্ট, বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে যখন একটা হাসি দেওয়া হয়, হ্যাঁ, সেই যে হাসি সেটা আমার কাছে খুবই দুর্দান্ত লেগেছে। এবং মানে ফাইট সিনগুলো যখন অল্প স্বল্প দেখাচ্ছিলো, তখন পিছনে আপনারা দেখেছেন কিনা খেয়াল করেছেন কিনা আমি জানি না, একটু অন্ধকারাচ্ছন্ন একটা জিনিস, মানে অন্ধকার রুমের মধ্যে মানে অন্ধকারাচ্ছন্ন একটা এফেক্ট ছিল, এবং সেখানেই সুন্দরভাবে ফাইট সিনগুলো আসলে অল্প স্বল্প দেখানো হয়েছিলো। এবং রাউন্ড করে যখন একটা সিন দেখানো হয়েছে, সেই সিনটা আমার কাছে ভালো লেগেছে। এবং লাস্টের দিকে একটা কী বলে ধারালো এটারে কী বলে দা হবে, আমাদের বাঙালিরা দা বলে, মানে যেটাতে আমরা সবজি কাটাকুটি করি, বা ওরকম খুব ধারালো একটা দা নিয়ে উনি যখন তাকে যেন মারার জন্য উপর থেকে লাফ দিচ্ছিল, সেই সিনটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। সো ওভারঅল আসলে মানুষ মুভির টিজারটা আমার কাছে পুরাই দুর্দান্ত লেগেছে। এবার তো জিতদার ঝালাক দেখা মানে দেখার বাকি, আর আমার মনে হয় যে এই পুরো বাংলা কেঁপে যাবে জিতদার এই মানুষ মুভি দেখে। সো ওয়েট করছি ট্রেলারের জন্য, আর দেখা যাক এরপরে এই মুভির কোনো গান টান আসে কি না। তো এই মাসটাতে পুরোপুরি সেইভাবে প্রমোশন চলবে এটাই ধারণা করা যাচ্ছে। তো এটাই আর কিছু না। আর একটা যেটা বলবো যে এখানে আসলে সুপারস্টার জিতের যে ক্যারেক্টারটা, এটা হতে পারে যে উনি খুবই ইনোসেন্ট একটা মানুষ থাকেন, এবং তার সাথে সবাই বিশ্বাসঘাতকতা করে, এবং উনি আসলে ওনার লাইফে অনেক অঘটন ঘটে যায় যেগুলো আসলে খুবই ইমোশনাল মানে একটা ভাইব দিবে আমাদের মধ্যে যখন আমরা থিয়েটারে গিয়ে মুভিটা দেখব। তো পুরোপুরি বলা যায় যে এই মুভিটা একটু অ্যাকশন ইমোশনাল এবং পুরো একটা কমার্শিয়াল মুভি হবে, যেখানে আমরা দেখব যে একটা মানুষ কীভাবে লড়াই করে তার বিশ্বাস ভাঙার পরেও, এরকম একটা কিছু থাকবে। সো যাই হোক, এই ছিল রিয়াকশন ভিডিও। ভিডিওকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।